আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন পেরি পেরি বার্গার। বার্গার জন্য চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি 1 পিস। এটাকে ভালো করে ধুয়ে একটু থেতলে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেরি সস, টিস্পুন পরিমাণের মতো লবণ, টিস্পুন পরিমাণের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি হাত দিয়ে মেখে নিব। ভালো করে মাখানো হলে আমি 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে এখন আমি পাই প্যানে একটু তেল, অলিভ অয়েলের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে জাস্ট গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো বাটারটা প্রায় গরম হয়ে আসছে, আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন। এবার যে কিন্তু চুলার আঁচটা কিন্তু হাইটে থাকবে, চেষ্টা করবেন চুলার আঁচটা যেন হাইটে থাকে। কারণ হাইটে থাকার কারণ হচ্ছে যখন চিকেন থেকে পানি বের হবে এটা যেন বাইর হওয়ার সাথে সাথেই শুকিয়ে যায়, আর যদি লো হিটে থাকে তখন অনেকগুলো পানি বের হয়ে মশলার যে স্বাদটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো এরপর যে এপারটা হয়ে গেছে আমি এপাশ উল্টিয়ে দিচ্ছি। পর্যায়ে কিন্তু প্রায় চিকেনটা হয়ে আসতেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এপাশে রুটি নিয়ে নিয়েছি বার্গারের জন্য। বার্গারের রুটিটাকে একটু গরম করে নিব। তো আমি অন্য পাশে বার্গারটাকে একটু গরম করে নিচ্ছি। আর এই পাকে কিন্তু চিকেনটা একটু চেপে দেখছি পানি আছে কিনা ভিতরে। তো মোটামুটি কোনো পানি নেই এত বেশি, আমি চেক করে নিলাম। তো এখন চুলাটাও বন্ধ করে দিব, দেখে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যেন পানি না থাকে ভিতরে। তো এই পর্যায়ে আমি এখন বার্গারের রুটিটাকে একটু লেটুস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পিকল, দিয়ে দিচ্ছি আমি গার্লিক সস। সসটা আপনাদের পছন্দ মতো, সালাডটাও আপনাদের পছন্দ মতো, যা যেভাবে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেরি সস, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন বেস্ট। এখন দিয়ে দিচ্ছি এখানে পেরি সস আর অল্প একটু দিয়ে আমি এখন চিজ দিয়ে দিব। চিজটা দিয়ে আমি রুটির অপচটা দিয়ে দিচ্ছি। তো এভাবেই তৈরি হয়ে গেল চিকেন বার্গার। নান্দুস পেরি পেরি এক্সট্রা হট যে সসটা, এটা দিয়ে বানানো একদম সিম্পল, ইজি, বাচ্চাদের অনেক পছন্দ হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।